আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়া টিমকে সংবর্ধনা দিল বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে সামনের সারিতে বিরাট কোহলির একপাশে বসে আছেন অমিত শাহর পুত্র জয় শাহ, আর অন্য পাশে রাজীব শুক্লা। যেখানে প্রথম সারিতে থাকার কথা গোটা ইন্ডিয়া টিমের, যারা ম্যাচ খেলেছেন। এই দুই মূর্তিমান ছাড়া বিসিসিআই এর অন্য কোনো আধিকারিক কিন্তু সামনের সারিতে ছবি তোলার জন্য জায়গা পায়নি। এই ঘটনার তীব্র নিন্দা করে আর এক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ বলেছেন, বিশ্বকাপটা আসলে জয় শাহ রাজীব শুক্লাই জিতেছেন, খেলোয়াড়রা তাদের অ্যাসিস্ট্যান্ট মাত্র, এরা নির্লজ্জ সুবিধাবাদী। সব বিষয়ে রাজনীতিকরণ এখন একটা প্রচলিত ধারা হয়ে গেছে। আরো খবরের আপডেট পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।